বর্তমান সময়ে সারা বিশ্বখ্যাপানো অন্যতম কোরিয়ান বয়ব্যান্ড বিটিএস বিলবোর্ড থেকে শুরু করে মিউজিক ওয়ার্ল্ডে কম সময়ে সর্বাধিক রেকর্ড সৃষ্টি করা এই গ্রুপের অন্যতম র‍্যাপার জাং হোসুক, যিনি তার স্টেজ নাম জেহোপ দিয়েই বেশি পরিচিত, তিনি একাধারে বিটিএস এর একজন পাওয়ারফুল র‍্যাপার, সংরাইটার, ড্যান্সার এবং রেকর্ড প্রোডিউসার। জনপ্রিয় কে-পপ আইডলদের নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের পর্বটি সাজানো হয়েছে বিটিএস এর এই হাম্বল বয়কে নিয়ে। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। 1994 সালের 18 ফেব্রুয়ারি কোরিয়ার গোয়াংজু নামক একটি শহরে জেহোপ জন্মগ্রহণ করেন, মা বাবা আর এক বড় বোন নিয়েই তার পরিবার। তার বোনের নাম জাং জিও। ছোটবেলা থেকে ডান্সের প্রতি জেহোপের প্রবল আগ্রহ ছিল। বিটিএস এর ডেবু করার আগে তিনি গোয়াংজুর আন্ডারগ্রাউন্ড ডান্স একাডেমি নিউরনের সদস্য ছিলেন। জেহোপ 2008 সালে ন্যাশনাল ডান্স প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এছাড়াও অনেকগুলো লোকাল ডান্স কম্পিটিশন জেতেন তিনি। আর ডান্সের প্রতি এই আগ্রহ শক্তি তাকে কে-পপ জগতে অডিশন দিতে উৎসাহিত করে। 2013 সালে RM এবং সুগার পরে বিটিএস এর তৃতীয় মেম্বার হিসেবে জেহোপ ভিকেট এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয় এবং নো মোর ড্রিম গানের মাধ্যমে বিটিএস এর ডেবু করে। শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিটিএস কে নিয়ে অনেক হেট কমেন্ট করা হতো, আর সব থেকে জেহোপ কেই বেশি হেট কমেন্ট পেতে দেখা যেত। কিন্তু আজ সবকিছু ছাড়িয়ে একজন আইডল হিসেবে বিশ্বজুড়ে জেহোপের লাখ লাখ ভক্ত রয়েছে। জেহোপ 1 মার্চ 2018 সালে তার প্রথম সলো মিক্সটেপ হোপ ওয়ার্ল্ড রিলিজ করে। তার এই সলো মিক্সটেপটি মূলত জুলিস বার্নের নভেলের 20,000 লিগস আন্ডার দ্য সি থেকে অনুপ্রাণিত হয়ে করা, যেটি বিলবোর্ড 200 চার্টের মধ্যে 38 নম্বরে অবস্থান করেছিল। এছাড়া 2019 সালের সেপ্টেম্বর মাসে জেহোপ আমেরিকান সিঙ্গার ভেকি জি এর সাথে চিকেন নুডল স্যুপ গানটি কোলাবরেশন করেন। এই গানটি কোরিয়ান, ইংলিশ ও স্প্যানিশ এডিটে ভাষায় প্রকাশ পায়। গানটি বিলবোর্ড হট 100 চার্টে 81 নম্বরে অবস্থান করে। আর এই গানটির মাধ্যমে জেহোপ বিটিএস এর মেম্বারদের মধ্যে প্রথম কোন সলো আর্টিস্ট হিসেবে বিলবোর্ড টপ 100 চার্টে জায়গা করে নেয়। 2018 সালে জেহোপ বিটিএস এর অন্যান্য মেম্বারদের সাথে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে অর্ডার অফ মেরিট কালচার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। জেহোপকে ম্যানেজার হোপও বলা হয়ে থাকে, কারণ তিনি বিটিএস এর প্রতিটি মিউজিক ভিডিওতে কোরিওগ্রাফির প্রধান ভূমিকা পালন করেন। এছাড়াও ডান্স মাস্টার হিসেবে তিনি সবার নয়নের মণি হয়ে ওঠেন। বিটিএস এর আরেক মেম্বার কি জেহোপকে সবসময় ডরিমন বলে ডাকত, কারণ তার মতে জেহোপের কাছে সব সমস্যার সমাধান রয়েছে। সবসময় হাসতে থাকা আর সবাইকে সহজে বিশ্বাস করে নেওয়া জেহোপ যখন স্টেজে ওঠেন, তখনই ঘটে পরিবর্তন। কখনো নাচে, কখনো গানে, আবার কখনো কেবল এক চিলতে মিষ্টি হাসিতে দুতে ছড়িয়ে। সবসময় হাস্যোজ্জ্বল জেহোপ তার পজিটিভ ভাবভঙ্গি আর সরলতায় ভক্তদের কাছে হয়ে ওঠেন সানসাইন। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি জেহোপের একজন ফ্যান হয়ে থাকেন, তবে তার কোন দিকটি সবচেয়ে ভালো লাগে সেটি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর কোরিয়ার জনপ্রিয় কে-পপ আইডলদের বায়োগ্রাফি ও লাইফস্টাইল সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।